শামসুল ইসলাম, প্রফেসর শামসুল ইসলাম হিসেবে আমার পরিচিতি। আমার বাবার নাম মনিরুজ্জামান সওদাগর, মায়ের নাম আমেনা খাতুন। তারা দুজনেই বর্তমানে প্রয়াত। আমাদের গ্রামের বাড়ি পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের করণখান গ্রাম। ওসমান আলী সওদাগরের বাড়ি হিসেবে পরিচিত আমাদের বাড়ি। আমি 1959 সনে বোয়ালখালী উপজেলার সাতক্ষীরা মডেল হাই স্কুল, এখান থেকে আমি ম্যাট্রিকুলেশন নিয়েছি। পরে 1961 সনে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টার আইএসসি এবং কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ থেকে 1963 সনে বিএসসি পাস করেছি। পরবর্তীতে এক বছর আমি বিভিন্ন হাই স্কুলে শিক্ষকতা করেছি। এরপরে 64-তে রাজশাহী ইউনিভার্সিটি থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং 67-তে আমি রসায়ন বিজ্ঞানে মাস্টার্স করি। চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তখন ইউএসপিপি একটা ইয়ে ছিল, ছাত্র সংগঠন ছিল, সেখানকার সদস্য ছিলাম। তবে তখন রাজনীতিতে খুব বেশি জড়িয়ে পড়িনি। তবে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময়ে আমাদের প্রাক্তন মন্ত্রী আবু সাইদ এবং আরেকজন মন্ত্রী ছিলেন, মারা গেছেন, আমজাদ হোসেন, সরদার আমজাদ হোসেন, এই দুইজন তখন আমাদের সময়ে ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জিএস ছিলেন। তখন আমি ছাত্রলীগে বেশ সক্রিয় ছিলাম রাজনীতিতে। আইব খান ভার্সাস ফাতেমা দিনা যে নির্বাচন, সেই নির্বাচনে আমি বেশ খুব ভালো ভূমিকা রেখেছিলাম রাজশাহীতে। আমি মোটামুটি তখন সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলাম ছাত্রলীগের সঙ্গে। এরপরে আপনি ওখান থেকে কর্মজীবনে কবে ঢুকছেন? 1967 সনের এপ্রিলের 4 তারিখ থেকে আমি রাঙ্গুনিয়া কলেজে জয়েন করি। সেখানে 2 বছর চাকরি করার পরে 1969-এ আসি নাজিরহাট কলেজে, এবং নাজিরহাট কলেজে থাকাকালীন অবস্থায় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 26 মার্চ পটিয়ার যে আদালত ভবন, আদালত ভবনের সামনে তো একটা দিঘি, দিঘির উল্টো দিকে সেখানে একটা ওই যে রেডিও, ক্যামেরা, ঘড়ি ইত্যাদি এগুলো রিপেয়ারিংয়ের একটা দোকান ছিল। তো সেখানে একটা রেডিওতে ওই যে টিক্কাখানে ভাষণ প্রচার করতেছিল। আমি আর আমার এক বন্ধু, উনি পটিয়া কলেজের ডেমোনস্ট্রেটর ছিলেন, খালেদ ডেমোনস্ট্রেটর ছিলেন, খালেদ পরে উনি আর্মিতে জয়েন করেছিলেন, মেজর খালেদ, আমরা দুজন একসঙ্গে ইয়ে রেডিওর ভাষণ শুনতেছিলাম। ঠিক আছে, সে ভাষণ শুনেই আমাদের হঠাৎ মনে হলো যে আমাদের কিছু একটা করা উচিত। আমরা দুইজন ওখান থেকে, ওই 26 মার্চ ওখান থেকে আমরা পটিয়া কলেজে চলে যাই, বর্তমানে যেটা পটিয়া সরকারি কলেজ। সেখানে পরবর্তীতে অধ্যক্ষ হয়েছিলেন, তখন ছিলেন অধ্যাপক নূর মোহাম্মদ সাহেব, উনিও পটিয়া, ওনার সঙ্গে আলাপ করে আমরা একটা সিদ্ধান্ত নিই যে পটিয়াতে ওই সংগ্রাম পরিষদ জাতীয় একটা কিছু করতে হবে। তো উপস্থিত মতো পটিয়াতে আওয়ামী লীগের তখন বর্ষীয়ান যারা নেতা ছিলেন বা সক্রিয় যারা নেতা কর্মী ছিলেন, তাদেরকে যতজনকে পেয়েছে মোটামুটি আমরা 25-26 জন হব, আমরা পটিয়া কলেজে বসে যাই। পটিয়া কলেজে বসে সংক্ষিপ্ত আলোচনা শেষে আমরা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ পটিয়া কেন্দ্র, এই নাম দিয়ে মোটামুটি আমরা একটা সংগঠনের মতো দাঁড় করাই। এবং আমি সেখানে ওই কী বলে যে স্বরাষ্ট্র বিভাগীয় দায়িত্ব পালন ছিল, আমার কাজ ছিল সেখানে।
তখন থেকে আমি শুরু করি যে কাদের কাদের ঘরে অস্ত্র আছে, পটিয়াতে কার কার লাইসেন্সধারী অস্ত্র আছে, কার কার গাড়ি আছে, এগুলো নিয়ে আমরা সংগ্রহ করতে শুরু করি, তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি, পটিয়া থানার সঙ্গে যোগাযোগ করি। এইভাবে আমাদের কাজ অগ্রসর হয়। এর মধ্যে আমার খেয়াল হলো যে চট্টগ্রামে টাউনে কীভাবে মুক্তিযুদ্ধের কাজগুলো অগ্রসর হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে আসবো। তখন এই চিন্তা থেকে আমি করলাম কি, এই 30 তারিখে আমি চট্টগ্রাম শহরে চলে আসি। চট্টগ্রাম শহরে তখন মোটেল সৈকত যেটা পর্যটন কেন্দ্র ছিল সেখানে আমাদের মুক্তিযুদ্ধের অফিস ছিল। তো ফটিকছড়ির একজন অ্যাডভোকেট, ওনার নাম ছিল রফিকুল আনোয়ার, অ্যাডভোকেট রফিকুল আনোয়ার স্যার, উনি আমাকে ওখানে চট্টগ্রাম কেন্দ্রে আমাকে দায়িত্ব দিলেন চট্টগ্রামের যত পেট্রোল পাম্প আছে এগুলো যেন আমি নিয়ন্ত্রণ করি। তো আমার কাজ হতো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত যে সমস্ত গাড়ি এগুলোতেই শুধু আমি স্লিপ দিতাম, এবং আমার স্লিপের মাধ্যমে তারা ওখান থেকে পেট্রোল কালেকশন করতো। অন্যান্য সব গাড়ির পেট্রোল সরবরাহ বন্ধ ছিল, এটাই ছিল আমার কাজ। তো এই কাজটা আমি 2 তারিখ পর্যন্ত করেছি, 30 তারিখ থেকে 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আমি করেছি। 3 তারিখে আমি পটিয়ায় আবার যাই। 4 তারিখে তখনকার আমাদের এমএনএ প্রফেসর নুরুল ইসলাম সাহেব, উনি আমাকে বললেন যে শামসুল, তুমি এখানে না থেকে পটিয়ার যারা ছাত্র যুবক আছে তাদেরকে নিয়ে তুমি রামগড়ে চলে যাও, সেখান থেকে তোমাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে আগরতলাতে, সেখান থেকে তুমি ট্রেনিং নিয়ে তুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নাও। উনি আমাকে 500টা টাকা দিলেন। সেই 500টা টাকা নিয়ে এবং পটিয়ার থেকে আমরা প্রায় 33-34 জন ছাত্র যুবক নিয়ে আমি রামগড়ের উদ্দেশ্যে যাত্রা করি। 5 তারিখে চট্টগ্রাম শহরে, 4 তারিখে চট্টগ্রাম শহরে অবস্থান করি। 5 তারিখে রাত্রে আমরা নাজিরহাট কলেজে, তখন আমি নাজিরহাট কলেজে অধ্যাপক, আমি নাজিরহাট কলেজে অবস্থান করি 5 তারিখ রাত্রে। সেখানে আমার আরও কিছু ছাত্র জুটে যায় আমাদের সঙ্গে, সব মিলে প্রায় 60-65 জন আমরা রামগড়ের উদ্দেশ্যে যাত্রা করি এবং রামগড় পৌঁছি আমরা 6 তারিখে। তখনও সেখানে জিয়া রহমান সাহেব ছিলেন, সেখানে জিয়া রহমান সাহেব আমাদের নাম রেজিস্ট্রি করেন। আমাদের মোট 100 জনের নাম রেজিস্ট্রি করা হয়। তন্মধ্যে আমরা ছিলাম 62 জনের মতো, আর বাদ বাকিরা ছিল সীতাকুণ্ডা এবং মূলত সীতাকুণ্ডা এবং মিরেশ্বরের ছাত্র যুবক। মোট 100 জনের নাম রেজিস্ট্রি করা হয় এবং 7 তারিখে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বগাফা বিএসএফ সেন্টারে। সেখানে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত 7 দিনের একটা সামরিক প্রশিক্ষণ হয়। 16 তারিখে আমরা আবার রামগড়ে ফিরে আসি, তখনও রামগড়ের কিন্তু পতন হয়নি। 16 তারিখে জিয়াউর রহমান সাহেব আমাদেরকে ইয়েতে লিখে দিলেন, ওই যে মির্জা মনসুরের কাছে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। মির্জা মনসুর আমাদের প্রত্যেককে একটা একটা করে 303 রাইফেল, 3টা করে গ্রেনেড, 3 পেটি 303 রাইফেলের অ্যামুনিশন, 1টা করে রেইনকোট, আর সবাইকে মিলে সর্বমোট 1000 টাকা আমাদেরকে দিলেন। জিয়াউর রহমান সাহেব আমাদের 100 জনকে মোট 3টা গ্রুপে ভাগ করলেন। তো 1টা গ্রুপের কমান্ডার নিযুক্ত করলেন আমাকে। এই গ্রুপের মধ্যে বোয়ালখালীর 3টা ছেলে ছিল, আর বাদ বাকি 30 জনেই আমরা ছিলাম পটিয়ার। এই মোট 33 জনের একটা গ্রুপ নিয়ে 17 তারিখ আমরা রওনা হই রামগড় থেকে। সে রামগড় থেকে আমরা প্রথমে যাই মহালছড়ি। মহালছড়িতে আমাদের সঙ্গে দেখা হয় বর্তমানে মারা গেছেন উনি মীর শওকত আলী, উনি সেখানে ছিলেন, ওনার আন্ডারে ছিল কিছু ইপিএ। ওনার ওখানে কিছুক্ষণ অবস্থান করলাম, উনি ওনার সঙ্গে আলাপ আলোচনা হলো, ভাব বিনিময় হলো। তো উনি আমাকে বললেন যে আমাদের ইপিআরেরা 303 রাইফেল ছাড়া আর কিছুই চালাতে পারে না, তারা শুধু বেয়নের চার্জিং এবং 303 রাইফেল, আর কিছু চালাতে পারে না, আপনাদেরকে কী কী ট্রেনিং দেওয়া হয়েছে? তো আমি তাদেরকে বললাম যে আমাদেরকে টুইনস মোটার, 3 ইঞ্চ মোটার, এসএমজি, তারপরে 303 রাইফেল, গ্রেনেড থ্রোয়িং, এগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে।
তখন উনি বললেন আমাদেরকে যে আপনাদের মধ্যে যে চারজনকে আপনি উপযুক্ত মনে করবেন সবচেয়ে ভালো প্রশিক্ষণ পেয়েছে বলে মনে করবেন এরকম চারজন লোক আমাদের এখানে রেখে যান, এই চারজন আমার সঙ্গে থাকা এপিআরদেরকে ট্রেনিং দেবে, ট্রেনিং শেষে আমি তাদেরকে নিরাপদে আপনার কাছে পৌঁছে দেব। তো আমি চারজনকে ওখানে রেখে গেলাম, সেই চারজনের নাম হচ্ছে দুজন তো ইতিমধ্যে মারা গেছেন, একজনের নাম হচ্ছে পটিয়ার হুলাইনের আসলাম, পটিয়ার হুলাইনের রফিক, পটিয়া প্রপারের কিবরিয়া, আরেকজন হচ্ছে যে আরেকজনের নামটা আমার মনে হচ্ছে না, দাবি করতেছে একজন রুমি বলে কিন্তু আমার ঠিক মনে পড়তেছে না, একটা রুমি ছিল না অন্য কেউ ছিল, মোটামুটি চতুর্থ জনের নামটা আমার মনে পড়তেছে না। আমি চারজনের চারজনকে ওখানে রেখে বাদবাকিদেরকে নিয়ে আমি রওনা হই 18 তারিখে। তো প্রথমে আমরা গিয়ে পড়ছি কুতুবশরীফে, এটা 18 তারিখ না 17 তারিখে বোধ হবে, বোধহয় 17 তারিখ আমরা কুতুবশরীফে পৌঁছি। আমরা যখন পৌঁছি তখন কুতুবশরীর উপরে পাঞ্জাবিদের মর্টার শেলিং হচ্ছে, সেখানে ওই যে ক্যাপ্টেন আফতাবুল কাদের পরে উনি শহীদ হয়েছেন, উনি সেখানে চার্জে ছিলেন, আমাদেরকে উনি রিসিভ করলেন, রিসিভ করে আমাদেরকে ওই যে আদার চা খাওয়ালেন এক কাপ করে, বললেন যে আপনারা এখানে এক মুহূর্ত দেরি করবেন না, আপনারা এখনই চলে যান, আমরা শুধু আপনাদের জন্যই এতক্ষণ বসেছিলাম, আমরা নিজেরাও পিছু হটে যাচ্ছি, আপনারাও চলে যান, নাহলে এখানে মারা পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমরা প্রতিহত করতে পারবো না পাঞ্জাবিদেরকে। আমরা ওখান থেকে ওনার সঙ্গে বিদায় নিয়ে রওনা হলাম, ধরেন কি 500 গজ পর্যন্ত গিয়েছে, ঠিক এমন সময় বিকট এক শব্দ শুনলাম মোটর সেলিংয়ের, এবং সেই সেলিংয়েই ক্যাপ্টেন আফতাবুল কাদের মারা গেছে। মাত্র আমরা মনে করেন 500 গজ পর্যন্ত গিয়েছি, এর মধ্যে এই ঘটনাটা ঘটলো। তো ফিরে আসতে চাইলাম কিন্তু তখন কিন্তু ওই সেলিংয়ের পর সেলিং হচ্ছে, আমরা আর ফিরে আসতে পারলাম না ক্যাপ্টেন আফতাবুল কাদের লাশ দেখার জন্য। শেষ পর্যন্ত আমরা চলে আসলাম পটিয়ার দিকে, পটিয়াতে যখন আসে পড়ছি তখন এটা 19 তারিখ। তো মাঝখানে যখন আমরা ওই যে বোয়ালখালিটা পার হলাম, রাজওয়ান থেকে বোয়ালখালি লাম্বুরহাটের ওখানে আমরা কর্ণফুলী নদী পার হয়ে যখন বোয়ালখালিতে ঢুকতেছি, ওই সময় আমরা প্রথম অনুভব করলাম যে আমাদের যে স্বাধীনতার যে একটা মানে পরিবেশ যেটা ছিল তখন কিন্তু ওই পরিবেশটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তখন কিন্তু মানুষ কিন্তু আবার জয় বাংলা ছেড়ে সবাই পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই শুরু করছে এবং আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে, আমাদের ধরার চেষ্টা করতেছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমাদেরকে ঘেরাও করার চেষ্টা করতেছে, এরকম একটা অবস্থা। এই অবস্থায় আমরা 33 জন অনেকটা ছত্রভঙ্গ হয়ে গেলাম, ছত্রভঙ্গ হয়ে সবাই মোটামুটি পটিয়াতে পড়ছি। পটিয়াতে পৌঁছে আমরা ওই অনেকেই মুক্তিযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে, আমরা যে 33 জন ছিলাম 33 জনের থেকে প্রায় 10-11 জন শেষ পর্যন্ত ওরা মুক্তিযুদ্ধে কন্টিনিউ করেনি, ট্রেনিংটাই ওদের নেওয়া সার। দুঃখের বিষয় আমাদের 33 জনের মধ্যে একজন আবার আলবদরও জয়েন করেছে, তার নাম ছিল নুরুল আলম, তার বাড়ি পটিয়া থানার বৈরলা গ্রামে, সে আলবদরে জয়েন করছে আমাদের 33 জন। বাদবাকি থেকে 10-11 জনের মতো আর মুক্তিযুদ্ধে কন্টিনিউ করে নাই, আর আমরা বাদবাকিরা শেষ পর্যন্ত চালিয়ে গেছি মুক্তিযুদ্ধ। তবে মে মাসটা আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটি ছিল না, জুন মাস থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি হুলুস তুলবার শুরু হয়। তো যা হোক, আমাদের 33 জনের থেকে আমি শেষ পর্যন্ত 11 জনকে নিয়েই আমি ছিলাম। পরবর্তীতে ওই যে আসলাম রফিক ইত্যাদি যাদেরকে আমি রেখে আসছিলাম, ওরা মহালশরীর থেকে ওরা আসার সময়, তার নাম ছিল কর্পোরাল সিরাজুল করিম কিন্তু সে ক্যাপ্টেন করিম হিসাবে পরিচিত, আসলে সে ক্যাপ্টেন ছিল না, কর্পোরাল ছিল এয়ারফোর্সের। কর্পোরাল সিরাজুল করিমকে নিয়ে আসলাম এবং রফিক আসতেছিল, কর্পোরাল সিরাজুল আলমের সঙ্গে সিরাজুল করিমের সঙ্গে মাত্র 7 জন ছিল, ওনারা 7 জন ছিলেন, উনি ছিলেন 7 জনের গ্রুপ কমান্ডার, আমি ছিলাম 33 জনের গ্রুপ কমান্ডার। তো আমার 33 জনের থেকে আমি শেষ পর্যন্ত পাই 11 জনকে, আর ওনার 7 জন থেকে 5 জনই হারিয়ে যায় মানে ওরা মুক্তিযুদ্ধতে ডিসকন্টিনিউ করে, ওরা মুক্তিযোদ্ধা ছিল না। শেষ পর্যন্ত উনি এবং রাওজানের দাওয়ানপুরের
ইদ্রিস বলে একজন, ওনারা দুজনেই মাত্র ছিলেন সাতজনের মধ্যে, বাদ বাকি পাঁচজনই পলায়ন করছে। আসলাম এবং রফিক ওদের দুজনকে আসলামের বাড়িতে নিয়ে উঠায়, তারপর খোঁজ করে আমাকে নিয়ে গিয়ে সেখানে ক্যাপ্টেন করিম আর আমার মধ্যে সে মিলন ঘটাইয়ে দেয়। আমরা সেই আসলামের বাড়িতে বসে আলাপ আলোচনা করলাম, ভাব বিনিময় করলাম, কীভাবে মুক্তিযুদ্ধ করা যায় সেগুলো নিয়ে চিন্তাভাবনা করলাম, এবং আমরা একমত হলাম যে আমাদের দুইটা গ্রুপ একীভূত হয়ে কাজ করলে আমরা ভালো কাজ করতে পারবো। আমার মাত্র 11 জন, ওনার মাত্র 2 জন, এই 13 জন দিয়ে কী কাজ করবো? তখন আমরা আলাদা আলাদাভাবে কাজ না করে আমরা একত্রিত হয়ে গেলাম। এবং এর আগে 3-4টা অপারেশন আমরা করেছি, এগুলো সাধারণ অপারেশন, 3-4টা অপারেশন করেছি, এগুলো আমি নিজে করেছি এককভাবে। তখনও পর্যন্ত ক্যাপ্টেন করিমের সঙ্গে আমার দেখা হয়নি, তারপর থেকে ক্যাপ্টেন করিমের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা একই সঙ্গে অপারেশন করেছি। যখন ক্যাপ্টেন করিম উপস্থিত থাকতেন না তখন আমিই অপারেশনের লিড দিতাম, যখন উনি উপস্থিত থাকতেন তখন উনি লিড দিতেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আরও একজন এয়ারফোর্সের অফিসার যোগ হয়েছিল, তার নামটা ছিল জাকের, তাকেও আমরা আমাদের সঙ্গে একীভূত করে নিয়েছিলাম। আমরা 2 জন অনুপস্থিত থাকলে তখন সেই লিড দিত, এইভাবে আমরা পরিচালনা করেছি। আমাদের গ্রুপের মধ্যে কিন্তু আমাদের প্রশিক্ষিত যে মুক্তিযোদ্ধা তাদের মধ্যে মাত্র হাতে গোনা 4-5 জন ছাড়া, বাদবাকিদের তুলনায় আমি বলবো যারা স্থানীয়ভাবে যাদেরকে আমরা সংগ্রহ করেছি তারাই বরং যুদ্ধে বেশি কৃতিত্ব দেখিয়েছে, এবং তাদেরকে আমরা ট্রেনিংও দিয়েছি স্থানীয়ভাবে। তো এদের মধ্যে নাম করতে হলে প্রথমে আমাকে নাম করতে হবে পটিয়ার একজন, তার নাম হচ্ছে প্রদ্যোত কুমার পাল। তো তার বাড়ি হচ্ছে যে সনরা ইউনিয়নে, পটিয়া থানা সনরা ইউনিয়নে। প্রথমে নাম করতে হলে তার নাম করতে হবে, সবচেয়ে বেশি সাহসিকতা পরিচয় দিয়েছে সে। এরপরে কিছু ইপিআর, তদানীন্তন ইপিআর এবং আর্মির কিছু দেশে থেকে গেছিল, আবার তারা চাকরিতে জয়েন করে নাই বা রিটায়ার করছিল, এরকম কিছু কিছু লোকের নাম বলতে হবে যারা খুবই সাহসিকতার পরিচয় দিয়েছিল। তন্মধ্যে আছে একজনের নাম হলো যে নায়ক আজিজ, তারপরে একজন হচ্ছে যে আনোয়ারার মারা গেছেন উনি রহমান, হাবিলদার রহমান, আরেকজন হচ্ছে যে পটিয়ার গোরেলা গ্রামের সুবাদার নুরুল আলম, তারপরে আছে জামাল, তারপর বোয়ালখালীতে আছে নাসির, তারপর বোয়ালখালীতে 2টা মনসুরের মধ্যে 1টা মনসুর বেটে ছিল মারা গেছে, সেই বেটে মনসুর, তারপর ওবায়েত আজিজ, এরকম এরাই ছিল আমাদের সঙ্গে সবচাইতে সাহসী মুক্তিযোদ্ধা। ক্যাপ্টেন করিমের সঙ্গে আমরা একীভূত হওয়ার আগে যেগুলো অপারেশন করেছি ওগুলো একদম মানে খুব মানে বলার মতো না। সেগুলো হচ্ছে যে যেমন বেঙ্গুর স্টেশনে যে তহসিল অফিসটা, আমাদের টাকা পয়সার অভাব ছিল বা আমাদের একটু শক্তি দেখানোরও দরকার ছিল, প্রথম আমরা ওই তহসিল অফিসটা আক্রমণ করি, এটা ছিল আমাদের প্রথম অপারেশন, বেঙ্গুরা তহসিল অফিস, কিতাবসর তহসিল অফিস বলে। এরপরে ছিল আমাদের ওই যে কালাইয়ার হাট তহসিল অফিস, এগুলোই ছিল এই ধরনের ছোটোখাটো অপারেশন। তারপর ওই যে শান্তি কমিটিতে যেতে চাচ্ছে এরকম 2-1 জনকে ভয় টয় দেখানো, মারধর করা, এই জাতীয় অপার, এগুলো মানে উল্লেখযোগ্য কিছু না। তবে ক্যাপ্টেন করিম আর আমরা একীভূত হওয়ার পরে জুনের পর থেকে যেগুলো অপারেশন করেছি সেখানে ছোট বড় অনেকগুলো অপারেশন ছিল। তো বড় অপারেশনগুলোর মধ্যে একদম সম্পূর্ণ আমার নেতৃত্বে অপারেশন হয়েছিল, প্রথমে আমি সেই কয়েকটা বলি। সেটা হচ্ছে যে মনে করেন যে দলঘাট অপারেশন, দলঘাট স্টেশন অপারেশন, এখানে ক্যাপ্টেন করিম উপস্থিত ছিলেন না, আমি নিজেই সেখানে এইটা পরিচালনা করি এই অপারেশনটা। এই অপারেশনে আমরা ওই সন্ধ্যার সময়, এটা হয়েছিল 19 অক্টোবরের 19 তারিখে, তো এই অপারেশনটা থেকে আমরা 21টা রাইফেল পেয়েছিলাম, 21 জন পুলিশকে আমরা ধরেছিলাম, 21 জন পুলিশ থেকে আমরা 21টা রাইফেল উদ্ধার করি, সেই 21টা রাইফেল আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে বিলি বণ্টন করি। আবার সেই 21 জন পুলিশকে ওদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছিলাম ট্রেনিংয়ের জন্য, এবং পরে তাদের থেকে অনেকেই ভালো মুক্তিযোদ্ধা হয়েছিল। ইঞ্জিনটা আমরা উড়িয়ে দিয়েছিলাম প্লাস্টিক এক্সপ্লোসিভ দিয়ে, এই একটা অপারেশন, এটা আমার সম্পূর্ণ নিজস্ব পরিচালনাধীন। আরেকটা ছিল যে বোয়ালখালী থানা আক্রমণ,
বোয়ালখালে থানা আক্রমণ তো আমার কমান্ডেই হয়েছিল। সে বোয়ালখালে থানা আক্রমণের মধ্যে ওদের পক্ষে মারা গিয়েছিল একজন, আমাদের পক্ষে কেউ মারা যায় নাই। ওদের পক্ষে একজন ছাড়া আরও দুইজন মারা গিয়েছিল, সাধারণ দোকানদার। আবার এর পর পরদিন পাঞ্জাবিরা এসে ওখানকার স্থানীয় মুসলিম লীগারদের মধ্যে নেতা ছিলেন, তার নাম ছিল ফজর রহমান সওদাগর, বোয়ালখালী থানার পিছনে। তো পাকিস্তানিরা যখন আসতেছিল তখন ফজর রহমান পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদেরকে রিসিভ করতেছিল। কিন্তু আমরা যে বোয়ালখালী থানা আক্রমণ করেছি এই জন্য পাঞ্জাবিরা খুব বেশি খেপেছিল, এবং তার উপরও খেপেছিল সে কেন আগে থেকে সংবাদগুলো দিতে পারে নাই। এই জন্য সে তাদের দলের লোক হওয়া সত্ত্বেও প্রথম গুলিটা তাকেই করে, এবং সে ওখানেই মারা যায়, ফজর রহমান সওদাগর। এটা আমাদের অপারেশন আফটার এফেক্ট ছিল। তো সেও মারা যায় এবং তার সঙ্গে আরও একজন ছিল, তারা দুজন মারা যায়। আর অপারেশনের সময় একজন পুলিশ মারা যায় আর দুইজন দোকানদার মারা যায়। তো আমাদের পক্ষ থেকে কেউ মারা যায় না। এই দুইটা অপারেশন ছিল আমার সম্পূর্ণ নিজস্ব। এছাড়া ইয়েতে আর বাদ বাকি কিছু অপারেশন ছিল যেগুলোতে করিম সাহেব নেতৃত্ব দিয়েছেন। তন্মধ্যে নামকরা অপারেশনের মধ্যে ছিল জিরি মাদ্রাসা অপারেশন, তারপরে কালারফল থানা অপারেশন, লাখারা সিগন্যাল স্টেশন অপারেশন। জিরি মাদ্রাসা অপারেশন আমরা দুইবার করেছি। তারপরে ছিল রাঙ্গুনিয়ার পোমরাতে, রাঙ্গুনিয়ার পোমরাতে 1,32,000 ভোল্টের একটা টাওয়ার অপারেশন। তারপরে আরেকটা ছিল, ওইটা ইয়েতে পড়ছে 69 পাড়ার দিকে পড়ছে বোধহয়, ওইটা ছিল 44,000 ভোল্টের একটা টাওয়ার অপারেশন। তারপর মধুরাঘাট অপারেশন ও চট্টগ্রাম শহরে আমাদের তিনটা অপারেশন ছিল গ্যানের চার্জিং। একটা ইয়ে করছিল, গ্যানের থ্রো করছিল, তার বাড়ি ছিল মাদার বাড়ি, ওর নাম ছিল গোলাম মোহাম্মদ, মারা গেছে সম্প্রতি। তার পায়েও আঘাত লেগেছিল, গুলি লেগেছিল, সে মারা গেছে। আমাদের তিনটা গ্রেনেড চার্জিং ছিল। ও আরেকটা অপারেশন ছিল ওই যে ইয়েতে মিলিটারি পোলে, মিলিটারি পোলে ওই যে ক্যাপ্টেন করিম, পদ্ম পাল, আরেকজন কে ছিল, নায়ক আজিজ ছিল বোধহয়, তারা তিনজন বাসে করে চট্টগ্রাম শহর থেকে আসতেছিল। সেখানে উঠেছিল একজন পাঞ্জাবি, সে কিন্তু পাঞ্জাবি রেগুলার আর্মি ছিল না, সে হয়তো আর্মি ক্লারিক্যাল করার লোক ছিল বলছে। এই জন্য তার সঙ্গে ফাইলপত্র ছিল, তার একটা রিভলভার ছিল সঙ্গে। তো সে রিভলভারের প্রতি ক্যাপ্টেন করিমের লোক হয়। তো মানে মিলিটারি পোলের উপরে বাস উঠবে এই সময়ে এরা তিনজন কুটপাট করে একজন বাসের ভিতরে থেকে যায়, ক্যাপ্টেন করিম আর পদ্ম, ক্যাপ্টেন করিম আর নায়ক আজিজ, পদ্মপাল বাসের ভিতরে থেকে যায়, আর ওরা দুইজন ওইকে ওকে জড়াইয়ে ধরে বাস থেকে পড়ে যায়, ওকে জড়াইয়ে ধরে বাস থেকে লাফ দেয়, পানিতে পড়ে যায় মিলিটারি পোলের নিচে। সেখানে অনেক দস্তাবস্তি হওয়ার পরে শেষ পর্যন্ত ওর থেকে রিভলভারও কেড়ে নেয় এবং ওখানে গুলি করে ওকে মেরে ফেলে ক্যাপ্টেন করে। তো এই ধরনের মোটামুটি আমি রেকর্ড করেছিলাম। আমাদের 67টা অপারেশন আছে, 67, আমি এই মুহূর্তে সব কিছু বলতে পারতেছি না। তো এর মধ্যে ওই যে দালাল অপারেশন, রাজাকার অপারেশন এগুলোও ছিল। মোট 67টা অপারেশন আমাদের আছে। তন্মধ্যে ধরেন আমার হবে 8-9টা অপারেশন আমার নিজস্ব কমান্ডে, আমার নিজ কমান্ডে হয়েছিল, আর বাদ বাকি বেশিরভাগই হয়েছিল ক্যাপ্টেন করিমের আন্ডারে। এবং তন্মধ্যে 3টা অপারেশন হয়েছিল জাকেরের আন্ডারে। আমরা যা হোক দেশটাকে স্বাধীন করার ব্যাপারে আমরা আমাদের সময়ের যে দাবি আমরা সেই ভূমিকা আমরা পালন করেছি। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে সুযোগটা আমরা পেয়েছি এটা তো বিরল সুযোগ, এটা তো সবাই পায় না। আমরা সেটা পেয়েছি, এই জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছি। তো পরবর্তী প্রজন্ম আমাদের যারা আছে তারা তো এই মুক্তিযুদ্ধের সুযোগটা তো পেল না, কিন্তু তার মানে এই নয় যে কি তারা দেশের জন্য তারা ভূমিকা পালন করতে পারবে না, তা কিন্তু না। তারা তাদের, আমি মনে করি তারা তাদের ভূমিকাটা পালন করবে এইভাবে যে আমাদের মধ্যে যে বর্তমানে প্রথম একটা জিনিস আমি বলতেছি, এটা প্রথম পয়েন্ট না হোক,
একটা পয়েন্ট যে বর্তমানে যে আওয়ামী লীগ এবং যে বিএনপি এই দুইটা দলের মধ্যে এই যে দুইজন নেতা বঙ্গবন্ধু এবং জিয়া রহমান এগুলাকে নিয়ে যে বিভাজন দেশের মানুষগুলোকে যে বিভাজন করে রেখেছে এই জিনিসটার একটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাওয়া উচিত। এবং এ স্থায়ীভাবে সমাধান হতে পারলে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা কিন্তু আরও কিন্তু শক্তিশালী হতো। এখন মুক্তিযুদ্ধের একটা সমর্থক একটা অংশ বিএনপিতে আছে, তারা নিজেরা কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারতেছে না মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। যেভাবে হোক তারা অন্যদের দ্বারা প্রভাবান্বিত হয়ে বা অন্যদের চাপে পড়ে তারা তাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারতেছে না। আমি অনেক বক্তৃতায় আমি বলেছি, আমি যে জিয়া রহমান তো শেখ মুজিবের সঙ্গে তুল্য কিছু না। জিয়া রহমানকে ফালি ফুলিয়ে ফাঁপিয়ে যতই বড় করা হোক উনি তো আর শেখ মুজিবের একটা আঙ্গুলের সমান হবেন না, সেগুলো না। কিন্তু আবার জিয়া রহমানের যেটা অবদান সেটাও তো স্বীকার করতে হবে। আমি এইভাবে বলেছি যে পাকিস্তান আর্মিটা ছিল অত্যন্ত সুশৃঙ্খল একটা আর্মি। সেই আর্মি বাংলা বাঙালি যে অংশটা পাকিস্তানি আর্মিতে ট্রেনিং পেয়েছিল তাদের মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে, যে আমাদের সিনিয়রদের কী অবস্থা, আমাদের সিনিয়ররা মুক্তিযুদ্ধে কি অংশগ্রহণ করতেছে। আমরা সিপাহি সুবাদার হাবিলদার ইত্যাদি নায়ক, আমরা ডিসিশন নেওয়ার আগে আমাদের সিনিয়ররা কী করতেছে, আমাদের অফিসাররা কী করতেছে, এটা আমাদের জানা দরকার। আমি তখন দু চারজন এরকম দেখছিলাম যারা ছুটিতে আসছিল সিপাহী নায়ক এরকম, তারা বলছে যে আমাদের সিনিয়র কোনো অফিসার যদি মুক্তিযুদ্ধ যদি ডাক দেয় তাহলে এটা ভালো হয়। তো তাদের জন্য জিয়া রহমানের যে বেতন ভাষণটা এটা তাদের জন্য প্রয়োজনীয় ছিল। আমরা তো জিয়া রহমানের জন্য অপেক্ষা করি নাই, আমরা তো শেখ মুজিবের ডাকে আমরা তো 26 মার্চ থেকেই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ শুরু করেছি। তা আমি নতুন প্রজন্মকে শুধু এটাই বলবো যে আমাদের তো একটা চারটা নীতির মধ্যে একটা নীতি ছিল যে সমাজতন্ত্র, এটা আমাদের নীতি ছিল। তো সমাজতন্ত্রের ধ্যান ধারণা আজ থেকে 40 বছর আগে যা ছিল আজকে অনেক ফারাক হয়ে গেছে। বিশুদ্ধ সমাজতন্ত্র আজকে কোনো দেশে নাই বললেই চলে, হয়তো কিউবাটা হয়তো তার 90% পাওয়া যেতে পারে। বিশুদ্ধ সমাজতন্ত্র এখন কোনো দেশে নেই, এমনকি চায়নাতেও নেই, রাশিয়াতে তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। যাও, সমাজতন্ত্র বলতে এখন মোটামুটি সামাজিক সুবিচার, সামাজিক ন্যায় বিচার, মানে যতটুকু সম্ভব সমাজতান্ত্রিক স্বাদের সম্পদের বিলি বন্টন, সুষম বন্টন, এই জিনিসটাও যদি মোটামুটি অর্জন করা যায়। বাংলাদেশের তো বিরাট জনবহুল একটা দেশ, সামান্য ভূখণ্ড, এটা আমাদের তো অনেক সৌভাগ্য যে আমরা এখনো পর্যন্ত খেয়ে পড়ে বেঁচে আছি, মোটামুটি উন্নতিও করে যাচ্ছি। এই গত 40 বছরে তো আমরা অনেক উন্নতি করেছি এবং এটা আশাতে উন্নতি করছি ঈর্ষণীয়। তো আমরা বলবো যে আমাদের মধ্যে যে সমাজ সাধারণ যে সংকীর্ণতা যে আছে, ভেদাভেদ যে আছে, এই জিনিসগুলো ভুলানোর ব্যাপারে আমাদের বর্তমান প্রজন্মের কাজ করা উচিত। তাদেরকে মুক্তিযুদ্ধের আদর্শটা অবশ্যই ধারণ করতে হবে, এই চেতনাটা অবশ্যই ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাটা, মুক্তিযুদ্ধের চেতনাটা ধারণ করে এই দেশের উন্নয়ন কল্পে তাদেরকে নিযুক্ত থাকতে হবে। আর মনের মধ্যে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা স্বাধীন হলেও আমাদের স্বাধীনতাটা যে একদম সুসংহত হয়ে গেছে এটা মোটেই নয়। আমাদের স্বাধীনতাটাকে নষ্ট করার জন্য এখনও অনেক শক্তি সক্রিয় আছে এবং ভবিষ্যতে যে আমরা যে বিপদের মধ্যে পড়বো না এমন কথা বলা যায় না। এগুলো সব কিছু মাথায় রেখে আমাদেরকে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা উচিত।